এর সাথে কথা বলা সম্ভব হয়নি ক্রাইম ওয়াচ টিমের। অনেকে সামাজিকতার কারণে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অনেকে বলেছেন রাহিমার স্বামীর সংখ্যা 16 জন নয়, আরো বেশি। তবে ক্রাইম ওয়াচ টিম যাদের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে তারা হচ্ছেন রফিক, ফিরোজ, হাবিব, কামরুল, আইয়ুব, মিজান, মিল্টন, শামীম, রিপন, রনি, আনোয়ার মাহবুব, ভুলু, আলাউদ্দিন, রানা, আসাদ এবং রতন বাবু। রতন বর্তমানে কলকাতায় বসবাস করেন। রতন আর রনি বাদে বাকি সবাই আজ প্রায় নিঃস্ব। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সব বিয়েতেই কাবিননামায় রাহিমা নিজেকে কুমারী বলে উল্লেখ করেছে, আর এসব কাবিননামায় কোথাও বাড়েনি তার বয়স। এই তিনটি কাবিননামা দেখুন। 8 বছরের ব্যবধানে 3 বিয়ে হলেও বয়স সবখানে 22 বছর এবং কুমারী। রাহিমার স্বামী হাবিব আর রিপনের সহযোগিতায় ক্রাইম ওয়াচ টিম খুঁজে বের করে রাহিমার বর্তমান ঠিকানা। সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে 4তলা বাড়ি তৈরির কাজে হাত দিয়েছে রাহিমা। ক্রাইম ওয়াচের কাছে প্রথমে রাহিমা বলে তার একবারই বিয়ে হয়েছে। অভিযোগ হচ্ছে আপনার অন্য একজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসতেন। আচ্ছা, অভিযোগটা কি সত্য? জি না। এটা আপনার প্রথম স্ত্রী? জি। আপনার স্ত্রীকে এর আগে বিয়ে হয়েছে? জি না। আগে কখনো বিয়ে হয়নি? জি না। কটা বিয়ে হয়েছে মোট? আমার একটাই বিয়ে। প্রথম স্বামী কি যে মারা গেছে না, মনির চেয়ারম্যানের ভাই? হ্যাঁ, ওটা তো মারা গেছে গা, এখন তো পড়তে নিয়েছে। তাকে তো বললেন যে আপনার এই প্রথম বিয়ে? না, সে তো আমার প্রথম বিয়ে করছে, কিন্তু এখন তার হাজবেন্ড নেই, বেঁচে থাকতে আর কথা ছিল। এছাড়া আপনার সঙ্গে কি আপনার বিয়ে রিফোন নামে কারো বিয়ে হয়েছিল? না তো। চিনেন রিফোন নামে কাউকে? না। ফিরোজ নামে কাউকে চিনেন? না, না কি বলি এগুলা। ওনাকে চিনেন? হ্যাঁ চিনি তো, আমাদের মহল্লায়। ওনার সঙ্গে আপনার বিয়ে হয়নি? না, ওনার সাথে আমার বিয়ে হবে কেন, আমাদের মহল্লার তো বিয়ে হয়নি। না, এর সঙ্গে আপনার বিয়ে হয়নি? এর সাথে আমার বিয়ে হয়নি, সে আমার সাথে চিট করছিল ওখানে নিয়ে, আমার কাছে তো আছে, কিন্তু বিয়ে টিয়ে হয়নি। আপনার কাছে যদি কোনো বিয়ের ভিডিও থাকে বা বিয়ের কাবিননামা থাকে সেটা কি হবে? না, ভিডিও কাবিননামা করলে সে আমার সাথে চিট করছে। হইচই, চিৎকার আর বাধা বিপত্তির কারণে রাহিমা আর তার স্বামী রনির সব কথা ধারাবাহিকভাবে ধারণ করা সম্ভব হয়নি। তারপরও তাদের যেসব কথা ক্যামেরা বন্দী হয়েছে সেগুলোর উপরই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। কতদিন সংসার করেছেন? আমি বসছি 11 মাস। না, কোনো কাবিননামা হয়েছে নাকি ওটা আমার আম্মাকে জিজ্ঞেস করতে হবে। আমার আম্মা আসিল, আমার আম্মা যা ওনাকে দেখায় বাসা নিয়ে দিয়েছিল। অর্থাৎ ওনাকে স্বামী পরিচয় দিয়ে বাসা নিয়েছিল? বাসা নিয়েছিলাম। তখন সে বলছিল যে মানুষজন যদি আসে কি বলবে, একটা কাগজ করে রাখা ভালো। জাস্ট এই সম্পর্ক ছিল, আর কোনো সম্পর্কই ছিল না ওনার সাথে। ইন্ডিয়ার রতন বাবু কি চিনেন? হ্যাঁ চিনি, আমার পার্টনার। সে হাবিবকে তালাক দিয়েছে? হ্যাঁ, তার সাথে আমার ওই কাগজ যে কাগজ হয়েছিল, তখন আমার কাছে আমি যদি বিয়ে করি তখন ওই লোক যদি আমাকে ডিস্টার্ব করে, তখন ওই যে আম্মা বলছে যে হাইকোর্টে যায় এই করে। আপনি হাবিবকে তালাক দিয়েছেন? হ্যাঁ, ওনার সাথে আমার ডিসমিস হয়ে গেছে। আমি এই যদি না হয়ে থাকে তালাকটা কেন হবে? তালাক ওটা আমার আম্মা বলতে পারবে। দর্শক, একের পর এক বিয়ে করে কি কি অপরাধমূলক কর্মকাণ্ড করেছে রোমা তা দেখছিলেন এতক্ষণ। চলুন এবার জেনে নিই এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইনের ব্যাখ্যা কি। আপনারা এতক্ষণ ধরে যে প্রতিবেদনটি দেখলেন সেই প্রতিবেদনে কি কি ধরনের অপরাধ সংযুক্ত হয়েছে সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। যদি কোনো ব্যক্তি তার পূর্বের বিয়ে গোপন করে পরবর্তীতে আরেকটি বিয়ে করে, তাহলে সে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 495 ধারা অনুযায়ী শাস্তি ভোগ করবেন। এ আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি তার পূর্বের বিয়ে গোপন বা তথ্য গোপন করে পরবর্তীতে আরেকটি বিয়ে করে, অর্থাৎ যাকে বিয়ে করছে তার কাছে যদি তার সকল তথ্য না বলে থাকে, তাহলে সে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত।